বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের এই ব্যস্ত দিনে লোকেরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজের জন্য সামান্য সময়টুকুও দিতে পারে না, যার ফলে দিন প্রতিদিন হাসি মজার এই জগৎ থেকে তারা দূরে চলে যাচ্ছে। আর রোজকার কাজের চাপে বেশিরভাগ লোক তো ভালো করে হাসাই ভুলে গিয়েছে, তাই আমরা সময়ে সময়ে এমনই সব ভিডিও নিয়ে আসি যেগুলি দেখে যে কারোর মুখে হাসি ফুটে ওঠে। এই সময় আপনারও যদি কোনো কিছু নিয়ে টেনশন থাকে তাহলে এই ভিডিওটি সেই সব টেনশনকে দূর করে দেবে, তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই এপিসোড ফানি মুমেন্টস কটনে ক্যামেরা পার্ট 1। বন্ধুরা, আজকাল সোশ্যাল মিডিয়ায় রাজস্থানের এই ঘটনাটি খুবই ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে করে একটি কচুরির পার্সেল নিয়ে যাচ্ছে, আর তখনই পার্সেল রিসিভ করার জন্য ওই লোকটিও চলে আসে। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, উনি আমার আপনার মতো সাধারণ কোনো লোক না, শুধু একটি পার্সেল রিসিভ করার জন্য জনাব একটি প্যাসেঞ্জার ট্রেনকেই দাঁড় করিয়ে দিয়েছে। জনাব নিজের খিদে মেটানোর জন্য আগে পরে তো কিছু ভাবেইনি যে এই রকম কাণ্ড করার দরুন তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। বন্ধুরা, এই হেভি ড্রাইভারের কীর্তিকলাপ দেখে আপনি কি বলতে চাইবেন তা কমেন্ট করে জানান। বন্ধুরা, স্কুল কলেজ পাস করার পরে গুরুজনেরা সর্বদাই জিজ্ঞেস করে থাকে যে খোকা তুমি বড় হয়ে কি হবে। কেউ বলে ডাক্তার, কেউ বা বলে ইঞ্জিনিয়ার, আবার কেউ বা বলে সরকারি চাকরি করতে চাই। কিন্তু ভাই সাহেব, এই বাচ্চা ছেলেটির উত্তর শুনলে আপনি নিজেই বেহুশ হয়ে পড়বেন। তুম বড় হকে কে বনেগা? হ্যাঁ, বড় হকে কে বনো? না পড়ে হ্যাঁ না লিখে হ্যাঁ তো কা বনেঙ্গে হম এসে? এসে হমকো কা বনাएंगे? হ্যাঁ, বড় হয়ে যাবেন তো কাম করেঙ্গে, আপনা ঘর বসাएंगे, খাएंगे পিएंगे, বিবি রাখेंगे, আর কা করেঙ্গে? আর দু তিন গো বাচ্চা হোগা। বন্ধুরা, আজকাল সব দেশেই ভ্যাকসিন লাগানোর কাজ জোর কদমে চলছে, সেই সাথে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভ্যাকসিন নিয়ে চলেছে। কিন্তু দেখুন কি হয় যখন একজন দাদিকে কোভিড-19 ভ্যাকসিনের জায়গায় 18+ ভ্যাকসিন লাগিয়ে দেয়া হয়। দাদিমা ভ্যাকসিন লাগানোর পরেই হঠাৎ ইয়াং ছেলে মেয়েদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে শুরু করে দেয়। দাদির নাচ দেখে দাদুও আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি, সমানতালে তার সাথেও নাচতে থাকে। বন্ধুরা, বয়স্ক দাদিমার এই অতুলনীয় নাচ দেখে একটি লাইক তো করতেই হবে। দাদিমার নাচ তো অনেক দেখলেন, কিন্তু পাড়াগাঁয়ের দাদুরাও কিন্তু সর্বদা এক ধাপ এগিয়ে থাকে। দেখুন এই দাদু কিভাবে নিচের মুখ দিয়ে এই দর্শকদের জেনারেটর স্টার্ট করা শেখাচ্ছে। সত্যি এই বয়সে এসেও দাদুর সেই মজা করার স্বভাবটা কিন্তু গেল না। দাদু নিজের ট্যালেন্ট দেখানোর বদলে সবার সামনে এই রকম অ্যাকশন করে দেখানোর কী বা প্রয়োজন ছিল? এটা সাধারণ ব্যাপার যে কিছু স্পেশাল গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সব জায়গায় চালানো যায় না, কিন্তু এই অটো ড্রাইভারকে সেটা কেই বা বোঝায়। ইনি নিজের অটোটিকে নিয়েই পাহাড়ে চড়বার জন্য প্রস্তুত হয়ে ওঠে। দাদু দাদি এবং নানা নানীদের ডান্স তো চলতেই থাকবে, কিন্তু এই মেম সাহেবকে একবার ভালো করে দেখে নিন কিভাবে সে সবার সামনে নিচে মাটি কাঁপিয়ে দিচ্ছে। পর্যন্ত আপনি রাস্তাঘাটে হাত দেখিয়ে অনেকবার অটো রিক্সাকে দাঁড় করিয়েছেন, কিন্তু এখন এই ট্যালেন্টেড ম্যাডামের সাথে পরিচয় করে নিন যে কিনা এই ট্রেনটিকে হাত দেখিয়েই দাঁড় করানোর চেষ্টা করছে। একই ট্রেন যে দাঁড়ালই না, আরে বেচারির ভাগ্যটা খুবই খারাপ ছিল। অনেক সময় জিনিসপত্রের হাই ডিমান্ড থাকা সত্ত্বেও সেগুলি পাওয়া যায় না, যার ফলে সবাইকে খুবই বিপাকে পড়তে হয়। ঠিক তেমনই কিছু হয়েছিল ভারতের এই পুরোহিত মশাইয়ের সাথে। আসলে সরস্বতী পূজার দিন পূজা করার জন্য কিছুতেই পুরোহিত পাওয়া যাচ্ছিল না, যার ফলে গ্রামবাসীরা এই পুরোহিতকে দেখতে পেয়ে টানাটানি করা শুরু করে দেয়।
অবস্থায় ওই পুরোহিতের কি হাল হয়েছে তা আপনি দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আজ পর্যন্ত আপনি বাচ্চাদেরকে খেলনা কিনে দেওয়া বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার বায়নাটুকুই করতে দেখেছেন, কিন্তু এই বাচ্চাটির বায়না শুনে আপনি অবাক হয়ে যাবেন। একবার নিজেই শুনে নিন। ক্যা বকওয়াস কর রহে তু? ক্যা হো গয়া ক্যা হো গয়া? সুন লো উসসে ক্যা হো গয়া? ক্যা বেটা? ক্যা? দুসরে পাপা চাইয়ে? সত্যি বাচ্চাটির সাহসের কদর তো করতেই হয়। বন্ধুরা, ছেলেবেলায় আপনি কি কখনো এমন কোনো বায়না করেছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিউজ 24 চ্যানেলের অ্যাঙ্কার সাজ্জাদ জানি পাকিস্তানের একটি মোবাইল শপে কাস্টমারদের ইন্টারভিউ নিচ্ছিল। সেই সময় মজায় মজায় তার এক বন্ধু ফাইজাল রামিকেশে জিজ্ঞাসা করে, আমি কি তোমার মোবাইল ফোনটিকে ভাঙতে পারি? আগে পরে কিছু না ভেবেই ফাইজাল একবারই রাজি হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার যে এত দামি একটি মোবাইল ফোন কেউ কীভাবে ভাঙতে পারে। আর ঠিক সেই মুহূর্তেই সে তার মোবাইল ফোনটিকে আচার মেরে ভেঙে ফেলে। ফোনটি ভেঙে যেতে দেখে বেচারা তখন কান্নায় ভেঙে পড়ে, যেটা শব্দের দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। বেচারার কান্নার স্টাইল দেখে আপনি নিজের হাসি আটকাতেই পারবেন না। আপনি তো টাস্টফল নামের এই টিকটক চ্যালেঞ্জের নাম শুনেই থাকবেন, যাতে পিছনের দিকে নিজেকে ফল করতে হয় আর পিছনে থাকা ব্যক্তিটিকে আপনাকে সামলাতে হবে। কিন্তু এখানে এই ম্যাডামজিকে একবার দেখুন, যিনি তার বয়ফ্রেন্ডকে নিয়ে টাস্টফল করার জন্য নদীর এই পারে এসেছিল, কিন্তু আজ তার ভাগ্যে ফিফল করার বদলে অন্য কিছুই লেখা ছিল। পিছনের দিকে ফল করার বদলে ভুল করে সে সামনের দিকে ফল করে ফেলে, আর অন্যদিকে তার বয়ফ্রেন্ড তাকে ধরবার আশায় পিছনেই দাঁড়িয়ে থেকে যায়। বন্ধুরা, পরিচয় করুন ভিয়েতনামের এই ব্যক্তির সাথে, যিনি আইফোন 7 দিয়ে বিয়ারের বোতল খুলে বন্ধুদের দেখাচ্ছিল। কিন্তু সে এখানেই থেমে থাকেনি, বন্ধুদের বাহুবা পেয়ে জনাব দ্বিতীয় বোতলটি খোলবার সময় বোতল খোলবার বদলে তার আইফোনটিই ভেঙে যায়। এই জনাব হয়তো এটা জানতো না যে এই সব কাজ একমাত্র নোকিয়া 3310 দ্বারাই করা সম্ভব। বন্ধুরা, সবশেষে একবার এই ফটোগুলি ভালো করে দেখে নিন। ভাইসাব, বেচারা বাইকের কি হাল করে ছেড়েছে। এগুলির ভিডিও ফুটেজ তো আমরা কালেক্ট করতে পারিনি, কিন্তু যতটা সম্ভব এগুলি ফেক ছবি না। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওর কোন পার্টটি আপনাকে সবথেকে বেশি হাসিয়েছে। আর ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।